@the247 বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও @the247 অ্যাপ। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের শুভাশিস স্যার নিয়ে চলে এসেছি আজকে বায়োলজির ক্লাস 5 এমসিকিউ তোমাদের রেলের জন্য ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের বলে রাখি, অলরেডি আমাদের জেনকম মহাপ্যাক চলে এসছে। জেনকম মহাপ্যাকের বিকল্প যেটা হচ্ছে জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক, এইখানে তোমরা সব সাবজেক্টের ইন্ডিভিজুয়াল কোর্স পেয়ে যাবে। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ 560 ঘন্টার ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস তোমরা পাবে, যারা যারা পরে কিনবে রেকর্ডেড পাবে, আবার লাইভগুলোও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, আর এখানে দাম দেখতে পাচ্ছ 2933 টাকা দেখাচ্ছে কোড ইউজ করার পর, Y229। আমি বলছি আরও কম পড়বে তুমি যদি অ্যাপের থেকে কেনো, @the247 অ্যাপের থেকে কেনার চেষ্টা করবে, দাম আরও কমের মধ্যে তুমি পেয়ে যাবে। ওকে, কী কী ব্যাচ বর্তমানে এসে গেছে অলরেডি? এই 6টা ব্যাচ বর্তমানে অলরেডি এসে গেছে। আর কোনটা কোনটা আসতে চলেছে দেখো, এখানে তোমার লিস্ট পুরো দেওয়া আছে। ম্যাথের অ্যারিথমেটিক ব্যাচ আসবে, ম্যাথের মেনসুরেশন অ্যান্ড ট্রিগোনোমেট্রি, ম্যাথ অ্যালজেব্রা, ম্যাথের ডেটা ইন্টারপ্রিটেশন, জিআই বা রিজনিং যেটাকে বলে থাকি, তার ভার্বাল, নন ভার্বাল, লজিক্যাল, ন্যাচারাল জিওগ্রাফি আসবে, ইন্ডিয়ান জিওগ্রাফি আসবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আসবে, অ্যানশিয়ান্ট অ্যান্ড মেডিয়েভাল হিস্ট্রি আসবে, মডার্ন হিস্ট্রি আসবে, ইন্ডিয়ান পলিটি আসবে, মাইক্রো ইকোনমিক্স আসবে, ম্যাক্রো অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্স আসবে, ইন্ডিয়ান ইকোনমিক্স আসবে। এছাড়া ইংলিশের যদি দেখি, ইংলিশ গ্রামারের আসবে, ইংলিশ ভোক্যাবসের আসবে, ইংলিশ রিডিং কম্প্রিহেনশন আসবে, ইংলিশ ডেসক্রিপটিভ আসবে, T20 বেঙ্গলি গ্রামার আসবে, T20 বেঙ্গলি রাইটিং আসবে, T20 বেঙ্গলি বায়োলজি আসবে, T20 ফিজিক্স, T20 কেমিস্ট্রি, T20 EVS, T20 টেকনোলজি অ্যান্ড কম্পিউটার, সব তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও 28 নম্বর একটা একটু সারপ্রাইজই রাখছি, 29 নম্বরে MCQ ওয়ান ডে ম্যাচ, মানে 50 ঘন্টার MCQ এর একটা ক্লাস পেয়ে যাবে, অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি তোমরা এখানে পেয়ে যাবে। তো মোট কথা, তোমার একটা কম্প্যাক্ট, পুরোপুরি কম্প্যাক্ট একটা কোর্স তোমরা এখানে পেয়ে যাবে তুমি যদি এটাকে পারচেস করো। এইবার তোমরা যারা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, তারা তাড়াতাড়ি WBCS টপার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা ভাষায় তোমাদের এখানে একটা বই নিয়ে আসা হয়েছে, যারা প্রাইমারি নলেজে খুব অসুবিধা, বাংলা ভাষায় না পড়লে হবে না, তাদের জন্য এই বইটা, তারা চাইলে এই বইটাকে ট্রাই করতে পারো। এছাড়া আমাদের WBCS মহাপ্যাক তোমরা ট্রাই করতে পারো যারা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ। দাম দেখে ঘাবড়াবে না, এটার দাম পড়বে 5200 টাকা দাম পড়বে, এবং এইটার দাম পড়বে তোমার 3900 টাকা যদি তুমি Y229 কোডটি ইউজ করো তাহলে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি পারচেসটা করে নাও। চলো কিভাবে পারচেস করবে ক্লাসের লাস্টে দেখাবো, ভিডিওটা লাস্ট দেখে নেবে তাহলে বুঝতে পারবে কিভাবে পারচেস করতে হবে, এই প্রসেসের মাধ্যমে কিভাবে পারচেস করতে হবে লাস্টে আমি দেখিয়ে দেবো। তো চলো ক্লাসটাকে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, রেকর্ডেড ক্লাস যাচ্ছে এটি, তো আমি বেশিক্ষণ সময় দেবো না, তোমরা পজ করে নিয়ে উত্তর দেবে, দেন তোমরা আবার নিজের থেকে পজ করবে অ্যান্ড উত্তর দেবে, ঠিক আছে? চলো এখানে দেখে নাও, মেল সেক্স হরমোন ইজ, এদের মধ্যে কোনটি পুরুষ সেক্স হরমোন? অ্যাড্রিনালিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, FSH, FSH মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, কোনটি এদের মধ্যে পুরুষ হরমোন তোমাকে বলতে হবে, পুরুষ সেক্স হরমোন তোমাকে বলতে হবে? তো অ্যাড্রিনালিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন অ্যান্ড FSH। দেখো প্রোজেস্টেরন পুরোপুরি মহিলাদের হরমোন, মানে ফিমেল সেক্স হরমোন এটিকে বলা যেতে পারে, ফিমেল সেক্স হরমোন, এটাকে আবার FSH ভেবে নিও না, ঠিক আছে? FSH মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকলকে স্টিমুলেট করে যে, ওকে। আচ্ছা এবার চলে আসো হচ্ছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিনকে কি বলা হয়? আপৎকালীন হরমোন বলা হয় থাকে, আমরা সবাই পড়ে এসেছি, আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়। এটি কোন গ্রন্থি থেকে খরিত হয়? তোমার অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। আর অ্যাড্রিনাল গ্রন্থিকে কি বলা হয়? সুপ্রা রেনাল গ্ল্যান্ড, সুপ্রা রেনাল গ্ল্যান্ড, আগেও বলেছি আমি এই কথা, ঠিক আছে? সুপ্রা রেনাল গ্ল্যান্ড বলা হয় অ্যাড্রিনালিন গ্রন্থিকে, ঠিক আছে? অ্যাড্রিনাল গ্রন্থিকে। আচ্ছা এইবার এই তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সি, ঠিক আছে?
টেস্টোস্টেরন যেটা টেস্টিস থেকে ক্ষরিত হয় টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরন কি, ঠিক আছে, এই টেস্টোস্টেরনস হচ্ছে তোমার আমাদের মেল সেক্স হরমোন আমরা বলে থাকি। চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফিমেল সেক্স হরমোন, এদের মধ্যে কোনটি ফিমেল সেক্স হরমোনের মধ্যে পড়ে, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, অক্সিন অ্যান্ড ইনসুলিন। কিছুক্ষণ আগে আমরা প্রোজেস্টেরনের ব্যাপারে কথা বলেছিলাম, আগেরটা প্রোজেস্টেরন ছিল, এইবার আমরা দেখতে পাচ্ছি ইস্ট্রোজেন আছে, এই ইস্ট্রোজেন হচ্ছে ফিমেল হরমোন আমরা বলতে পারি, ঠিক আছে, অ্যান্ড্রোজেন অক্সিন বা ইনসুলিন নয়। ইনসুলিন আমাদের সুগার বেড়ে গেলে ইনসুলিন কাজে লাগে, অক্সিন তো মানে পুরোপুরি উদ্ভিদ হরমোন, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে কি ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কি করে, ইস্ট্রোজেন হচ্ছে প্রাইমারি ফিমেল সেক্স হরমোন এটিকে বলা হয়ে থাকে, ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেলদের রিপ্রোডাক্টিভ সিস্টেম গড়ে তোলবার জন্য এটি খুব প্রয়োজনীয়, ঠিক আছে। এবং আমাদের মহিলাদের যে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স যেগুলো হয়, যেমন গা হবে কোমল, গোবদারি থাকবে না, ঠিক আছে, তো এই জিনিস যেগুলো, গলার স্বর হবে পাতলা, তো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কিন্তু ইস্ট্রোজেন থেকে আমরা পেয়ে থাকি। চলো পরের প্রশ্ন, এস্ট্রোজেন ইজ সিক্রেটেড বাই, ইস্ট্রোজেন কোথা থেকে ক্ষরিত হয়, কর্পাস লিউটিয়াম, কর্পাস ক্যালোসাম, লিডিং সেল নাকি গ্রাফিকান ফলিকল। এস্ট্রোজেন কোথা থেকে ক্ষরিত হয়, কর্পাস লিউটিয়াম, কর্পাস ক্যালোসাম, লিডিং সেল নাকি গ্রাফিয়ান ফলিকল। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয় এই ইস্ট্রোজেন হরমোন। তো ইস্ট্রোজেন্স আর প্রোডিউস প্রাইমারিলি বাই দ্য ওভারিজ, দে আর রিলিজ বাই দ্য ফলিকলস অ্যান্ড ওভারিজ অ্যান্ড আর অলসো সিক্রেটেড বাই দ্য কর্পাস লিউটিয়াম আফটার দ্য এগ হ্যাজ বিন রিলিজ ফ্রম দ্য ফলিকল অ্যান্ড ফ্রম দ্য প্লাসেন্টা, ঠিক আছে। তো অ্যান্সার তোমরা আশা করি পেয়ে গেছো। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং হরমোন ইজ কল্ড এমার্জেন্সি হরমোন, জরুরিকালীন হরমোন কাকে বলা হয়। একটু আগেই আমি কিন্তু কোয়েশ্চেনটার অ্যান্সার বলে দিয়েছিলাম, ইনসুলিন, অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন নাকি অক্সিটোসিন। দেখো ইনসুলিন কি করে, ইনসুলিন হচ্ছে সুগার কন্ট্রোল করতে আমাদের কাজে লাগে, ঠিক আছে। ইস্ট্রোজেন কি একটু আগেই দেখে নিয়েছি, অক্সিটোসিন এক প্রকার মানে স্ট্রেস রিলিজকারী হরমোন, এটাও এক প্রকার বলতে পারো তোমার স্টেরয়েডিয়াল হরমোন হিসাবেই কাজ করে অক্সিটোসিন। তো এখানে পড়ে থাকে কি আরেকটা, যেটাকে এমার্জেন্সি হরমোন বলা হয় সেটা হবে কি অ্যাড্রিনালিনকে এমার্জেন্সি হরমোন বলা হয়, যেটা অ্যাড্রিনাল গ্রন্থি মেডিউলা অঞ্চল থেকে ক্ষরিত হয়ে থাকে। এবং এই অ্যাড্রিনাল গ্রন্থি যেহেতু কিডনির উপরে অবস্থান করে, কিডনির যেহেতু উপরের দিকে অবস্থান করে, কিডনির মাথার উপরে ত্রিভুজাকৃতির হয়, তাই জন্য এটাকে সুপ্রা রেনাল গ্ল্যান্ডও বলা হয়, যেটা আমি আগেও বললাম সুপ্রা রেনাল গ্ল্যান্ড। ওকে, আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ডস রেগুলেটস ক্যালসিয়াম লেভেল, এদের মধ্যে কোনটি ক্যালসিয়াম লেভেল কন্ট্রোল করে, প্যারাথাইরয়েড, থাইরয়েড, থাইমাস নাকি অ্যাড্রিনাল, কোনটি এদের মধ্যে কি করে ক্যালসিয়াম লেভেল কন্ট্রোল করে, প্যারাথাইরয়েড, থাইরয়েড, থাইমাস, অ্যাড্রিনাল। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে তোমার এটা কি সলিউশন কি তোমার প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড যেটা, এই প্যারাথাইরয়েড কি করে ক্যালসিটোসিন, ঠিক আছে, সরি ক্যালসিটোনিন বলে একটা হরমোনও এর সাথে ক্ষরিত হয়, খালি প্যারাথাইরয়েডই ক্ষরিত হয় এটা নয়, ক্যালসিটোনিন বলে একটা হরমোনও ক্ষরিত হয়, এরা দুজনে মিলে কি করে ক্যালসিয়ামের লেভেল কন্ট্রোল করে থাকে। প্যারাথাইরয়েড হরমোন ফ্রম দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস, এখানটা পড়ো দেখতে পাবে, প্যারাথাইরয়েড হরমোন ফ্রম দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস রেগুলেটস ক্যালসিয়াম লেভেল অ্যান্ড ইটস নিডেড ফর দ্য মাসেল কন্ট্রাকশন, আমাদের যে মাসেলের সংকোচন প্রসারণ এর জন্য দরকার পড়ে, এছাড়াও ব্লাড ক্লডিং এর ক্ষেত্রে এর বিশাল বড় ভূমিকা রয়েছে, পরীক্ষা এভাবে ঘুরিয়েও কোয়েশ্চেন দিতে পারে, ব্লাড ক্লডিং এর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে কোন হরমোন, অ্যান্সার হয়ে যাবে প্যারাথাইরয়েড হরমোন। ইটস ক্রিটিক্যাল টু মেনটেন প্লাজমা কনসেন্ট্রেশন অফ সিএ প্লাস টু, পিটিএইচ ইজ এসেন্সিয়াল ফর লাইফ বিকজ অফ ক্যালসিয়ামস এফেক্ট অন নিউরোমাসকিউলার ক্যাপাবিলিটি। এখানে তোমরা আশা করি অ্যান্সার তোমাদের পেয়ে গেছো। পরের প্রশ্ন, লাইফ সেভিং হরমোন কাকে বলা হয়, অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড, অল অফ দেম, কাকে লাইফ সেভিং হরমোন বলা হয়। তো দেখো লাইফ সেভিং হরমোন কাকে বলবো আমরা, যে আমাদের প্রাণ বাঁচায়, প্রাণ কোন হরমোন বাঁচাবে, নামের সাথে কার মিল আছে, আপৎকালীন হরমোন কাকে বলা হয়, আপৎকালীন কেন বলা হয়, বিপদের সময় কাজে আসে বলে। তো অ্যান্সার হয়ে যাবে কি অ্যাড্রিনালিন হরমোন, অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়, না হলে যদি এই অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ না হতো তাহলে কি হতো, তোমার হার্ট ফেল হয়ে যেতে পারতো, ঠিক আছে, কারণ এ ব্লাড কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল করে যখন তুমি ভয় পেয়ে যাও আচমকা, নাহলে কি হতো, এই যদি কন্ট্রোল করতে না পারতো তোমার শিরা ধমনী এগুলো সব ফেটে যেতে পারতো,
রক্তের চাপে বা স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা মারাত্মক পরিমাণে থেকে যেত, কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোন সেটিকে বাঁচিয়ে নেয়। অনেক সময় অ্যাড্রিনালিন হরমোন কাজ না করলে তখন কিন্তু মৃত্যুও হয়ে যায় অনেকের, ভয় পেয়ে যে বলে না হার্ট ফেল হয়ে গেছে ভয় পেয়ে, তো এইটার যখন কাজ করে না ঠিকঠাক তখন হয়। মানে কোনো মানুষকে আচমকা ভয় দেখালে, মানে কোনো মানে তার ভয় পাওয়ার কোনো জায়গাই নেই, সেইখানে সেই পজিশনে তুমি যদি তাকে ভয় পাইয়ে দাও তাহলে কিন্তু তার মৃত্যু অনিবার্য। সে আগের থেকেই ভয় পেয়ে আছে তখন কোনো খুব একটা বড় ব্যাপার হয় না, যে আগের থেকেই ভয় পেয়ে আছে কিছু হবে বোধ হয় কিছু হবে বোধ হয়, তখন ভয় পেলে অতটা লোকের এফেক্ট করে না, হার্ট ফেল অতটা হয় না যতটা আচমকা কোনো মানুষ ভয় পেলে হয়। কারণ আচমকা যখন ভয় পাচ্ছে তার অ্যাড্রিনালিন এক ফোঁটাও ক্ষরণ হয়নি, তখন আচমকা ভয় পাওয়াতে আচমকা ক্ষরণ হতে হবে, তার ফলে কি হয় আচমকা ক্ষরণ না হওয়ার ফলে তোমার মানে ওই সময় যেটুকুনি দরকার মানে যতটা দরকার ততখানি বেরোয় না, অল্প একটু বেরোয়, তার ফলে মৃত্যুও ঘটতে পারে। কিন্তু যে অটোমেটিক ভয় পেয়ে আছে সে অলরেডি রেডি আছে যে আমি ভয় পেতে চলেছি, আরও কিছু বড় ভয় পেতে চলেছি, তার জন্য অটোমেটিক তার অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হতেই থাকে কন্টিনিউ, তার জন্য খুব বড় একটা এফেক্ট ফেলে না। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ডস ইজ প্রেজেন্ট ইন দ্য পেয়ার্স অফ হিউম্যান বডি, পেয়ার্স ইন হিউম্যান বডি, আমাদের এর মধ্যে কোন গ্ল্যান্ড আমাদের শরীরে পেয়ার হিসাবে অবস্থান করে বা জোড়ায় অবস্থান করে। আশা করি তোমরা বুঝতে পারছো যে লিভার আমাদের একসাথে মানে একটাই থাকে শরীরে, প্যানক্রিয়াসও একটাই, পিনিয়াল গ্ল্যান্ড কোথায়, পিনিয়াল গ্ল্যান্ড আমাদের মাথায় অবস্থান করে এবং এটাও একটাই, এটাকে আমাদের মস্তিষ্কের থার্ড আইও বলা হয়, আমাদের থার্ড আইও বলা হয়। প্যানক্রিয়াস কি লার্জেস্ট মিক্স গ্ল্যান্ড, লিভার কি, লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড, ঠিক আছে, আর অ্যাড্রিনালকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়ে থাকে। ওকে, তো এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার অ্যাড্রিনালিন, কারণ দুটো কিডনির উপর, এটা একটা কিডনি এটা একটা কিডনি ধরো, এই দুটো কিডনির উপর কি করে, দুটো কিডনির উপরে এটি অবস্থান করে থাকে, দুটি কিডনির উপরে এটি অবস্থান করে, অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অ্যাড্রিনাল। দ্য ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি ইজ, কিডনির ফিল্ট্রেশন ইউনিট কোনটি, নিউরন, ইয়েলো ফাইবার, অ্যাক্সন নাকি নিউ নেফ্রন, কোনটি হবে অ্যান্সার। দ্য ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি ইজ, দ্য ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি ইজ, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে তোমার অনেকে নিউরন করে দেবে, নিউরন আর নেফ্রনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। নিউরন হচ্ছে কি, নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রাথমিক একক, এবং চলে আসবে যখন নেফ্রন, নেফ্রন হচ্ছে কি আমাদের ফিল্ট্রেশন ইউনিট বা যেটাকে আমরা কিডনি বলি, কিডনির প্রাথমিক একক হচ্ছে নেফ্রন, ঠিক আছে, আর এটা হচ্ছে কার, আমাদের নার্ভ সিস্টেম, ঠিক আছে, নার্ভ সিস্টেমের প্রাথমিক একক হচ্ছে কি তোমার এই নিউরন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ড ইজ রেসপন্সিবল ফর দ্য সিক্রেশন অফ ইনসুলিন, এদের মধ্যে কোনটি ইনসুলিন ক্ষরণে সহায়তা করে থাকে, পিটুইটারি, পিনিয়াল, থাইমাস, ইন আর প্যানক্রিয়াস, এদের মধ্যে কোথা থেকে সিক্রেশন হয় ইনসুলিন হরমোন। খালি ইনসুলিন নয়, তিনটে হরমোন ক্ষরিত হয়, কোথা থেকে ক্ষরিত হয় পরের কোয়েশ্চনেই আমরা দেখতে পাবো, তো এই কোয়েশ্চনে খালি অ্যান্সারটা দেখেই বেরিয়ে যাবো আমরা। তো পিটুইটারি, পিনিয়াল, থাইমাস, প্যানক্রিয়াস, তো আমরা কি দেখবো, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস হচ্ছে কি মিক্স গ্ল্যান্ড বলা হয়, এটি এন্ডোক্রাইন, মিক্স কেন বলা হয়, এখান থেকে আমরা এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন এদের দুটো প্রকৃতি আমরা দেখতে পাই, এরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডো এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডো। এইবার একটা সিম্পল জিনিস ভাবো, এক্সোক্রাইন মানে, এক্সোক্রাইন হচ্ছে উৎসেচক ক্ষরণ করে, যেমন প্যানক্রিয়াটিক জুস ইজ আ এনজাইম, ঠিক আছে, প্যানক্রিয়াটিক জুস, ঠিক আছে, এখান থেকে প্যানক্রিয়াটিক জুসও কিন্তু বেরোয়। আবার এন্ডোক্রাইন, যেটা এন্ডোক্রাইনের থেকে আমরা এখানে এদের ক্ষেত্রে তিনটে হরমোন আমরা দেখতে পাবো, কোথা থেকে বেরোয় সেটা পরের কোয়েশ্চেন আমরা বলবো, তো এখান থেকে যেটি কটা বেরোয় সেটা হচ্ছে গ্লুকাগন, ইনসুলিন আর হচ্ছে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে, এই কটা আমরা হরমোন কিন্তু বেরোতে দেখবো। হরমোন মানেই হচ্ছে কি, এন্ডোক্রাইন মানে হরমোন ক্ষরণ করবে, এক্সোক্রাইন মানে কি এনজাইম ক্ষরণ করে, তো এদের ক্ষেত্রে, এর ক্ষেত্রে যেহেতু দুটোই দেখতে পাওয়া যায় এটাকে মিক্সড গ্ল্যান্ড বলা হয়, এটা কি লার্জেস্ট মিক্সড গ্ল্যান্ড। ওকে, চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ড ইজ রেসপন্সিবল ফর দ্য সিক্রেশন অফ ইনসুলিন, এদের মধ্যে কোনটি
এদের মধ্যে কোনটি ইনসুলিন সিক্রেশনে সহায়তা করে? ঠিক আছে, আচ্ছা সরি সরি, এদের মধ্যে কোনটি ইনসুলিন, হুইচ অফ দ্য ফলোয়িং সেল ইজ সিক্রেট ইনসুলিন, এদের মধ্যে কোনটি ইনসুলিন করণে সহায়তা করে? এবার দেখো ভেঙে ভেঙে দিয়েছে, আলফা সেল, ডেল্টা সেল, বিটা সেল, নার্ভ সেল। মাথায় রাখবে আলফা সেল থেকে খরিত হয় এই যে এই আলফা বিটা আর ডেল্টা, এই তিনটেই কি? তিনটেই হচ্ছে তোমার কোথায় থাকে? প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের মধ্যে কি থাকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ তোমার ইনসুলিন। তো অ্যান্সার কি হয়ে যাবে? ইনসুলিন কোথা থেকে খরিতে হবে? ইনসুলিন কোথা থেকে খরিতে হবে? তোমার বিটা সেল থেকে হয়। ওকে চলো পরের প্রশ্ন। ইন দ্য হিউম্যান বডি রেড ব্লাড সেলস আর প্রডিউসড ইন, আমাদের মানব দেহে রেড ব্লাড সেল কোথায় তৈরি হয়? দেখো এটা নর্মাল অবস্থায় বলছে, যখন তুমি অলরেডি জন্মে গেছো। যদি পেটের মধ্যে থাকতে তাহলে অ্যান্সার হতো কি? লিভার এবং স্প্লিন। ঠিক আছে, লিভার অ্যান্ড স্প্লিন হয়ে যেত তখন অ্যান্সার। কিন্তু যখন তুমি জন্মে গেছো, এটা জন্মানোর পরেই জিজ্ঞাসা করা হচ্ছে, তখন অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে বোন ম্যারো, তখন অ্যান্সার হয়ে যাবে বোন ম্যারো। আদারওয়াইজ তুমি যখন পেটে থাকো তখন হিমাটোপোয়েসিস কোথায় হয়? আমাদের লিভার এবং স্প্লিনে হয়ে থাকে। আর যখন তুমি জন্মে যাও তখন বেশিরভাগটা বোন ম্যারো তো হয়ে থাকে, তবে লিভার এবং স্প্লিনও কিন্তু রক্ত তৈরি করতে সক্ষম। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট সাবস্টেন্স ইন ব্লাড, এদের মধ্যে কোনটি অ্যান্টিকোয়াগুলেন্ট সাবস্টেন্স ব্লাডের মধ্যে? ফাইব্রিনোজেন, থ্রম্বোবিন, থ্রম্বিন, গ্লোবিন, হেপারিন। তো বলছে কি অ্যান্টিকোয়াগুলেন্ট মানে, কোয়াগুলেন্ট মানে যে রক্তকে জমাট বাঁধিয়ে দেয়, আর অ্যান্টিকোয়াগুলেন্ট মানে যে রক্তকে জমাট বাঁধিয়ে দেয় না। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে হেপারিন। আর হেপারিনের আরেকটা নাম কি? অ্যান্টিপোথ্রম্বিন। আর মাথায় রাখবে এরা কিন্তু এক প্রকার শর্করা। ঠিক আছে, এরা হচ্ছে পলি, পলি কি? কার্বোহাইড্রেট। ঠিক আছে চলো পরের প্রশ্ন, হোয়াট ভেসেলস ক্যারিজ দ্য ভেনাস ব্লাড টু দ্য লাংস ফর অক্সিজেনেশন, এদের মধ্যে কোন মানে নালিকা অক্সিজেনেশন, হোয়াট ভেসেল ক্যারিজ দ্য ভেনাস ব্লাড, ভেনাস ব্লাড মানে যেটা দূষিত রক্ত, এদের মধ্যে কে পরিবহন করে? পালমোনারি আর্টারিস, পালমোনারি ভেইন্স, পালমোনারি আর্টেরিও, ভেনাস শান্ট, নাকি রাইট ভেন্ট্রিকল? তো অ্যান্সার হয়ে যাবে দেখো দুটো। যখন দেখছো হচ্ছে দুটো এমন জিনিসের নাম আছে যারা হচ্ছে কি কন্ট্রাডিক্টরি। ঠিক আছে, কন্ট্রাডিক্টরি মানে পুরো বিপরীতেরা বৈশিষ্ট্য, তাহলে এই দুটোর মধ্যেই অ্যান্সার হবে। এবার কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে ওয়ান। সাধারণত আর্টারি কি করে? পরিশুদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু এই ক্ষেত্রে পালমোনারি আর্টারি যখন চলে আসবে এটা হচ্ছে ব্যতিক্রম, একমাত্র আর্টারি যেটা দূষিত রক্ত পরিবহন করে। অ্যান্সার হয়ে যাবে কি? পালমোনারি আর্টারিজ, মানে যেটাকে আমরা বলি পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী CO2-যুক্ত রক্ত পরিবহন করে এবং পালমোনারি ভেইন্স কী করে? O2-যুক্ত রক্ত পরিবহন করে থাকে, ব্যতিক্রমের দুজন। ঠিক আছে চলো পরের প্রশ্ন, হোয়েন আ চাইল্ড ইজ বোর্ন, যখন একটা বাচ্চা জন্মায় হোয়াট হ্যাপেন্স টু ইটস ব্লাড সার্কুলেশন, তখন তার ব্লাড সার্কুলেশনে কী ঘটে? ইটস ব্লাড ফ্লোজ ফর দ্য ফার্স্ট টাইম, তার রক্ত প্রথমবারের মতন প্রবাহিত হয়। ইট ব্লাড রিজার্ভস ইটস ফ্লো থ্রু দ্য হার্ট, এটা হার্টের মাধ্যমে প্রথম পরিবাহিত হয়। ইটস ব্লাড সিজেস টু পাস ফ্রম ওয়ান অ্যাট্রিয়াম টু আদার, তো এরা কি হয়? এক অ্যাট্রিয়াম থেকে অন্য অ্যাট্রিয়ামে যাওয়া এদের বন্ধ হয়ে যায়। নাকি ইট ব্লাড ক্যারিজ ওয়েস্ট ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতন দূষিত পদার্থ বা বর্জ্য পদার্থ পরিবহন শুরু করে তাদের রক্ত। তো অ্যান্সার কী হবে? প্রথমবারের জন্য দূষিত পদার্থ পরিবহন শুরু করে। যখন একটা বাচ্চা জন্মায় তখন তার রক্ত কিন্তু প্রথমবারের মতন দূষিত পদার্থ পরিবহন শুরু করে, তার আগে কোনোদিনও তারা দূষিত পদার্থ পরিবহন করে না। চলো পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, হার্ট বিটের জন্য আনুমানিক সময় কি প্রয়োজন? একটা হার্ট বিটের জন্য আনুমানিক সময় কত প্রয়োজন? 0.5 সেকেন্ড, 0.8 সেকেন্ড, 0.5 মিনিট, নাকি 1.0 মিনিট? তো দেখো এই কোয়েশ্চেন খুবই ইজি। ওকে, একটা স্বাভাবিক বুদ্ধিতে ভাবো এখানে অ্যান্সার কী হবে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 2.8টা, মানে 0.8 সেকেন্ড। ঠিক আছে,
0.8 সেকেন্ড এদের সময় লাগে আমাদের একটা হার্টবিট হতে। এবার স্যার কি করে মানে মনে রাখবো, আরে একটা জিনিস তো ছোটবেলা থেকে পড়ে এসছো, 72 হার্টবিট হওয়া দরকার একটা মানুষের, তাই না? 72 একটা হার্টবিট মানুষের হওয়া দরকার পার সেকেন্ডে, তোমার পার মিনিটে। তাহলে পার মিনিটে সেকেন্ড কটা থাকে? 60। তাহলে 72/60 করে দেখো, অ্যাপ্রক্স 0.8 আসবে, তাই না? তো সেই হিসাবে 0.8 সেকেন্ড মানে আমাদের একটা ওই যে বিট হয়, ওই টোটাল বিট কমপ্লিট করতে কত সময় লাগে? 0.8। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আমাদের ক্লাসটা ভালো লেগে থাকলে, যদি মনে করো যে ডিটেলস পড়বে তাহলে অবশ্যই এই ব্যাচটা পারচেস করতে পারো, 2900 মতন পড়বে। এই Y229 কোডটা ইউজ করলে কীভাবে কিনবে আমি একটুবারই বাদেই বলে দিচ্ছি। আর এইখানে তোমরা 6টা ব্যাচ অলরেডি চলে এসেছে, এগুলো তো পাবেই। এছাড়া তোমাদের এখানে যা যা লিস্টে যতগুলো ব্যাচ দেখতে পাচ্ছ সবকটা ব্যাচে কিন্তু তোমরা এর আন্ডারেই পেয়ে যাবে। এইবার যারা যারা WBCS এর জন্য পড়ছো তাদের জন্য আলাদা আমাদের একটা চ্যানেল আছে, সেটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। সেটার নাম হচ্ছে WBCS টপার। এই চ্যানেলটা নয়, বারবার বলছি এই চ্যানেলটা নয়, এটা আরেকটা আলাদা চ্যানেল যেটার নাম হচ্ছে Adda247 WBCS টপার। সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর তোমাদের বলে রাখি জেনারেল নলেজ গাইড, এই জেনারেল নলেজ গাইডটা তোমরা পারচেস করতে পারো যদি তোমাদের মনে হয় হ্যাঁ তোমাদের একটা বইয়ের দরকার, তাহলে এই বইটা অবশ্যই পারচেস করতে পারো। এবার তোমরা দেখো এখানে WBCS 2021 মহাপ্যাক এবং WBCS, এখানে দুটোই একই মহাপ্যাক দেখতে পাচ্ছ, কিন্তু একটা যেটার বেশি দাম এটা 2 ইয়ার্সের ভ্যালিডিটি এবং যেটার কম দাম ওটা 1 ইয়ার্স ভ্যালিডিটি। তো যেটা ইচ্ছা তোমার সেটা তুমি পারচেস করতে পারো। দাম কত পড়বে দাম দেখে ঘাবড়াবার কিচ্ছু নেই, 5200 পড়বে এটার দাম এবং 3900 পড়বে এটার দাম। তো ঘাবড়িয়ে যেও না, দাম এত পড়বে না, দাম কমবে কিসে? এই কোডটা ইউজ করলে। কীভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি, মাথায় খালি খাতায় লিখে রেখে দাও Y229 কোড। এবার আমি বলছি কীভাবে পারচেস করতে হবে। দেখো তুমি ফার্স্টে সবার আগে Adda247 অ্যাপটাকে ইনস্টল করবে, ডাউনলোড করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করবে Adda247। ইনস্টল করে নিয়ে তারপরে স্টোর অপশানে যাবে, এই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে। যেই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এখানে একটা সার্চ বার পাবে, এই সার্চ বারে গিয়ে যেই ক্লিক করবে, সার্চ বারে ক্লিক করলে কী হবে তোমার এখানে একটা লেখার জায়গা পাবে, এখানে গিয়ে লেখো বেঙ্গলি, ঠিক আছে? বেঙ্গলি লিখলে বাংলা ভাষায় যতগুলো কোর্স আছে চলে আসবে। তোমার যদি মনে হয় WBCS মহাপ্যাক চাও তাহলে খালি WBCS মহাপ্যাক লিখে এখানে সার্চ মারবে, ঠিক আছে? সার্চটা এখান থেকে মেরো, এখান থেকে দেখো না, তাহলে অনেক সময় ভুল জিনিসে ক্লিক করে ফেলতে পারো। তো এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে সার্চ মেরে সবকটা দেখে নাও। তো এখানে যা লিখবার যে ব্যাচটা চাও সেটা লেখো এবং সার্চ মারো। যেমন জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক এসছে, এখানে জেনারেল এক্সপ্রেস মহাপ্যাক লেখো অ্যান্ড লিখে সার্চ মারো, দেখো পরপর সব ব্যাচ চলে আসবে। এরকমভাবে ব্যাচগুলো সব পরপর পরপর সাজিয়ে চলে আসবে। ধরো এই ব্যাচটা তুমি কিনতে চাও, তাহলে এই ব্যাচটার উপরে যাও, এই ব্যাচটার উপরে গিয়ে ক্লিক করো। যেই ক্লিক করবে এখানে তুমি একটা কয়েন অপশান পাবে, এই কয়েন অপশানে গিয়ে ক্লিক করো। যেই কয়েন অপশানে ক্লিক করবে এখানে আবার তোমার এখানে সবুজ হয়ে যাবে এবং অফার্স অ্যাভেলেবেলে গিয়ে ক্লিক করবে। তারপরে এই অফার্স অ্যাভেলেবেলে গিয়ে ক্লিক করার পর এই যে এইবার এই কোডটা তোমার প্রয়োজন হবে Y229, কোডটাকে এখানে লেখো, টাইপ করো, ঠিক আছে? টাইপ করলে দেন অ্যাপ্লাই করে দাও। যেই অ্যাপ্লাই করবে দেখো দাম এখান থেকে কমে কোথায় নেমে এসছে, 1847 নেমে এসছে। দেন বাই নাও করো। এবার যেই বাই নাও করে দেবে সঙ্গে সঙ্গে তোমার কী হবে, তোমার নাম আর ফোন নাম্বার দেখাবে। যেমন এখানে আমার নাম আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছে। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্টও করে নিতে পারো, যদি তোমাদের মনে হয় যে আমি কিনতে পারছি না তাহলে। ওকে, আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার নাম আর ফোন নাম্বার, দেন এই কন্টিনিউ করে দাও। যদি ঠিক থাকে কন্টিনিউ করে দাও, যদি ভুল থাকে চেঞ্জ করে নিতে পারো। এবার ডেবিট কার্ড, UPI, যেটা ইচ্ছা তুমি দিয়ে পে করতে পারো। ধরো ডেবিট কার্ড দিয়ে পে করতে চাও, তাহলে ডেবিট কার্ডে ক্লিক করো অ্যান্ড কার্ড নাম্বার দাও, এক্সপায়ারি ডেট দাও, হ্যাঁ, তারপর হচ্ছে কার্ড হোল্ডার নেম, CVV নাম্বার সবকটা দিয়ে দাও, ঠিক আছে? সবকটা দিয়ে দেন পে করে দাও। তোমার কাছে একটা OTP যাবে, OTPটাকে কনফার্ম করে দিলেই ব্যাচ তোমার। বা যারা যারা ফোনপে গুগল পে দিয়ে করছো তারা তারা কিন্তু এটা দিয়ে অবশ্যই করবে, তখন UPI দিয়ে করবে। এবং ব্যাচ কেনা হয়ে গেল, ওখানে দেখাবে পেমেন্ট রিসিভ। তারপরে তোমার কোথায় আসতে হবে, একবার অ্যাপটাকে অফ করে নিয়ে দেন চালু করবে, দেন চালু করে এই মাই কন্টেন্ট অপশানে এখানে আসলে তুমি লাইভ ক্লাস পারচেস, তারপরে লাইভ ক্লাস দেখলে তুমি দেখতে পেয়ে যাবে। আর তুমি যত টেস্ট সিরিজ কিনেছো তাহলে পারচেস টেস্ট সিরিজে যাবে, যদি ধরো তুমি ইবুক কিনেছো তাহলে পারচেসড ইবুকে যাবে। তো এইভাবে তোমরা দেখে নিতে পারবে তোমাদের মানে পারচেস হয়েছে কি না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড বাই, বিদায়, এবং সবাইকে মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। টাটা, গুড বাই, বিদায়।
@the247 বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভাবে ডাউনলোড করে নাও @the247 অ্যাপ।